ভাগ্য বদলাতে কে না চায়? প্রত্যেকটি মানুষ তার ভাগ্য বদলাতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। তবে এমন কিছু জিনিস আছে তা বিশ্বের বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে ভাগ্য বদলে দিতে পারে। এই 12টি জিনিস কি সেই সব জিনিস? তাহলে এক নজরে দেখে নিই। এক, ঘরে চড়াই পাখির বাসা। ঘরে চড়াই পাখির বাসা বাদলে দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষরা বিশ্বাস করে সেই ঘরে শ্রীবৃদ্ধি হয়। ভারতীয়দের বিশ্বাস, ঘরে চড়াই পাখির বাসা বাঁধলে ঘর নোংরা হলেও আসলে তা সংসারের কল্যাণের পূর্ব লক্ষণ। 2 নম্বর 7, সাত সংখ্যাটা ইউরোপের বিভিন্ন অংশে পোয়া বলে মনে করা হয়। বিভিন্ন ক্যাসিনোর আসরে সাত সংখ্যাটা সবচেয়ে বেশি ধরা হয়, যদিও ভারতীয়রা সাত সংখ্যাটা এড়িয়ে চলেন। খ্রিস্টান চার্চদের বলা হয় মানুষকে ভগবান 7টা উপহার দিয়েছে, জ্ঞান, বোঝাপড়া, সম্মান, গৌরব, আশীর্বাদ, শক্তি আর ধার্মিকতা। 7 মানেই শুভ। জাপানিয়ারা বিশ্বাস করেন 7টা ভগবান দুনিয়ায় আছে, সেই 7 ভগবান নতুন বছরে মানুষকে উপহার দেয়। 3, তারা খোসা। তারা খোসাকে নিয়ে দৃশ্যটাকে তো সবাই দেখেছেন, সেখানে তো বলা আছে তারা খোসার সময় চোখ বন্ধ করলে যা চাওয়া হয় সেটা নাকি পাওয়া যায়। তবে শুধু ভারতে নয়, মার্কিন মুলুক মেক্সিকোর মতো বিদেশে ভিভোতেও তারা খোসা দেখলে শরীরের স্বাস্থ্য ভালো থাকার চিহ্ন হিসেবে মনে করা হয়। 4, হাতির পাল। হাতির পাল দেখলে আয়ু বাড়ে বলে আফ্রিকাদের বিশ্বাস। 5, জোড়া সাপ। সাপের শঙ্খ লাগার সময় তার উপর কাপড় দিলে সেই কাপড় ঘরে রেখে দিলে সংসারে মঙ্গল হয় বলে ভারতীয়দের বিশ্বাস। 6, জোড়া ডলফিন। মার্কিনিরা মনে করেন জোড়া ডলফিন দেখে কোনো বড় কাজে গেলে তা সহজে উদ্ধার হয়, সেই কারণে ছুটির দিনে মার্কিন মুলুককে ডলফিন পার্কে ভিড় চোখে পড়ার মতো। 7, খরগোশের পা। ইউরোপ, আফ্রিকা, চীন, উত্তর, দক্ষিণ আমেরিকা জুড়ে মানুষের বিশ্বাস খরগোশের পা দেখলে দিন শুভ যায়। 8, রামধনু। ইউরোপে বেশ কিছু দেশে মানুষদের বিশ্বাস অনেকক্ষণ ধরে রামধনুর দিকে চেয়ে থাকলে হঠাৎ করে সোনা লাভ হয়। 9, ব্যাঙ। প্রাচীন ইজিপ্ট মানুষের বিশ্বাস ছিল সদ্যজাত সন্তানকে রক্ষা করে ব্যাঙদের দেবতা। সেই থেকে এশিয়ার বিভিন্ন দেশে মানুষের বিশ্বাস ব্যাং দেখলে সন্তান লাভ হয়, ব্যাংয়ের ডাক শুনলে বন্ধুত্ব বাড়ে, প্রেম বাড়ে। 10, পাখির পটি। ফেং শুই মতে পাখির পটি কারো গায়ে পড়লে তার সময় খুব ভালো আসতে চলেছে। গাড়ির উপর পাখির পটি পড়লে নাকি গাড়ির মালিকের অর্থপ্রাপ্তি পূর্ব লক্ষণ। 11, কচ্ছপ। চাইনিজ সংস্কৃতিতে কচ্ছপকে খুব শুভ বলে মনে করা হয়, অসুস্থ ব্যক্তিকে কচ্ছপ দেখালে নাকি তার রোগ সেরে যায়, দীর্ঘায়ু হতে নাকি কচ্ছপ দর্শন প্রয়োজন। 12, ঘোড়ার খুরের নাল। অশুভ শক্তির বিনাশে ঘোড়ার নাল ঘর পরিবারের বিভিন্ন সমস্যা দূর করতে প্রাচীন কাল থেকে ঘোড়ার নালের ব্যবহার প্রচলিত। জ্যোতিষী অনুযায়ী ঘোড়ার নাল ব্যবহার করে বহু ব্যক্তির ভাগ্য পরিবর্তন হয়েছে। বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।